দেওয়ার ভিতরে তোল। এইরকম বন্যা আমরা সত্তর সালের পর থেকে আমরা এরকমের বন্যা দেখিনি। আমরা খুব বড় ধরনের বন্যা হয়েছে, পানি বন্দী হয়ে গেছে, তিন দিন পর্যন্ত কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, তারপরে মোবাইলে নেটওয়ার্ক নাই, বিভিন্ন দিক দিয়ে মানুষ খুব দূর দূর্দশার ভিতরে আছে, মানুষ খুব কষ্টের ভিতরে আছে। হ্যাঁ, এই ঘর বাড়ি বা মানুষের পাকের ঘর এটা ওটা পড়িয়ে গেছে। হ্যাঁ, পানিবন্দিত বা পানিবন্দি অবস্থায় মানুষজন আছে। হ্যাঁ, শিশুরা পায়রা যেতে হয়ে বিভিন্ন রকম সমস্যার ভিতরে মানুষজন আছে। সব ভাসিয়ে গেছে, ঘরে পানি উঠছে, দোকানের পানি উঠছে, ব্যবসা বাণিজ্য বন্ধ, রান্না বান্না চলে না, বাসা বাড়ি তো সব তলায় গেছে, পানিতে ভরিয়ে রয়েছে, বাসায় যাইতে নিনে, দোকান সব ভরপুর, পানিতে বোঝাই হয়ে রয়েছে, বাচ্চা কাচ্চা লইয়ে সব না খাইয়ে বই রয়েছে, কালকে হইতে পাক শাক সব বন্ধ। সারাদিন এই রাস্তায় হাঁটু সমান পানি ছিল, পর্যাপ্ত পানি ছিল, যা ড্রেন থেকে নামিয়া কোনো কুলোতে পারে নাই, মানে পানি এত পরিমাণ পানি ছিল, এখনও পানি দেখেন, পানি এখনও আছে, বাচ্চা কাচ্চা কেউ নামতে পারে না, কেউ মা ছেলেরা কেউ নামতে পারে না, পর্যাপ্ত পানি। ভাসি, এইটা হইলে বড় কথা, আমরা উন্নয়ন দেশে আছি। ভাই, বন্যায় তো আমরা শেষ, আমাদের পানি উঠতে এখন পর্যন্ত আমার ঘর বাড়ি বোঝাই, আমরা পানির মধ্যে ভাসতে আছি ভাই, যাই দেন, রান্না বান্না চলে না, খাওয়া দাওয়া বন্ধ। হ্যাঁ, এই পাশের পাশে যে খিচুড়ি মিচুড়ি পাকাই দেয় এইগুলো আমরা খাই, আমরা আমাদের বাসায় কোনো রান্না বান্না কিছু চলে না, গুরু কারণেই আমরা খুব কষ্টে আছি, পানি নামতে আসে না, এই পানি নামতে আসে না, এই ড্রেন কাটতে থুইছে কোনো আনতে কোনো পানি নামতে না, পূর্বকালের অবস্থা সবই এক, এই বন্যায় সব জায়গায় বুড়ি গেছে, আর আমরা কী করবো ভাই, আমরা খুব কষ্টে আছি।
বন্যা তো প্রচুর ক্ষতি হয়েছে, ঘরের থেকে মানুষ নামতে পারতেছে না এক। দ্বিতীয় কথা যে খাবার পানির পর্যন্ত আসলো না, ঘর বাড়ির ভিতরে ঘরের কোনো বাইরে নামতে পারছে না, ঘরের ভিতরে পানি, ঘরের ভিতরে বসে দিয়েছে মানুষ। এই অবস্থায় এখন চলতে পারে, এখন কিছুতে একটু টানছে, হ্যাঁ এখনও নামতে পারে না পানি। ওদিকটার ভিতরে চলুন।